সূর্যের তাপে বিভিন্ন জলাশয় যথা সমুদ্র নদী প্রভৃতি থেকে জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে হয় ওই জলীয় বাষ্প ধীরে ধীরে ভেসে বেড়ানোর ক্ষমতা লাভ করে এবং বাতাসে মেশে এছাড়া উদ্ভিদজাত জীবেদের প্রশ্ধন প্রক্রিয়ার মাধ্যমে আরও জলীয় বাষ্প বাতাসে মেশে এই জলীয় বাষ্প মিশ্রিত বায়ু সাধারণ বায়ুর তুলনায় হালকা হয় ফলে সহজেই তা উপরে উঠে প্রসারিত হয় এই বাতাস ওপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত শীতল হয় এবং তার জলীয়বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পায় খুবই মন্থর গতিতে ওই আর্দ্রবায়ুর উষ্ণতা শিশিরাঙ্ক অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছালে তা সম্পৃক্ত হয় ওই বায়ু আরও শীতল হলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং বাতাসে ভাসমান ধুলিকণা লবণকণা নানা ধরনের কঠিন কণিকাকে অবলম্বন করে মেঘ সৃষ্টি করে এবং ভেসে বেড়ায় দেখো ছাত্ররা এই ছবিটা কিভাবে মেঘ সৃষ্টি হচ্ছে তার একটি স্পষ্ট ধারণা দেখে বোঝো তারপরে আমাকে না বুঝতে পারলে তোমরা জিজ্ঞাসা করবে পোষ্যদন কি তোমাদের বলছি উদ্ভিদের দেহে নির্দিষ্ট পরিমাণ জলের চাহিদা থাকে অতিমাত্রায় জল যখন উদ্ভিদ শোষণ করে তখন তা কি হয় বাষ্পরূপে বাতাসে উদ্ভিদ ত্যাগ করে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রশ্যোধন প্রক্রিয়া ছাত্ররা এই পোষ্যোধন প্রক্রিয়ায় মূলত তোমরা জানো মরুভূমির দেশে যে সমস্ত গাছ আছে সে সমস্ত গাছেই মূলত এই পশ্যোধন প্রক্রিয়াটা বেশি ভালোভাবে দেখা যায় যেমন ক্যাকরাস বুঝেছ এবার আমরা চলে যাব মেঘের ভেদ। মেঘকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি যেমন কি ধরো বেশি উচ্চতার মেঘ বেশি উচ্চতার মেঘ বলতে বোঝায় যেটা কুড়ি কুড়ি হাজার ফুট উচ্চতার ওপরে সেটা হচ্ছে বেশি উচ্চতার মেঘ এই উচ্চতার মেঘের মধ্যে পড়ছে সিরাস সিরোস্ট্যাটাস ও সিরোকিমুলাস এবার বলবো সিরাস সিরাস মেঘটা কেমন সিরাস হলো একটি সাদা রঙের স্বচ্ছ মেঘ যেটা হালকা পালকের মতো এই মেঘ আমরা পরিষ্কার আকাশে দেখতে পাই পরিষ্কার আকাশে এই মেঘে ঢাকা থাকলেও তার মধ্য দিয়ে আমরা কিন্তু সূর্যকে দেখতে পাব। এরা যখন একে অপরের সাথে মিশে একটা বন্ধনী তৈরি করে বন্ধনী তৈরি করে মানে একসাথে মিশে যায় ওরা তখন এক সেখানে আবহাওয়াটা তখন কী হয় আর পরিষ্কার থাকে না আবহাওয়াটা একটু খারাপ হয়ে যায় বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব সিরোস্ট্যাটাস এই শিরোস্ট্যাটাস হচ্ছে একটা পাতলা সাদা চাদরের মতো এই মেঘে আকাশ কি হয় ঢেকে থাকে কেমন দেখায় আকাশকে সাদা দুধের মতো এই মেঘে কি হয় অনেক সময় চাঁদ ও সূর্যের চারিপাশে বলয়ের আকার কি করে ধারণ করে বুঝতে পেরেছো তোমরা এবার আমরা চলে যাব সিরোকিউমুলাস এই সিরোকিউমুলাস পেজা তুলোর মতো এই মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো এই মেঘে আকাশ সে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলা হয় এই মেঘ আমাদের পরিষ্কার আকাশকে নির্দেশ করে বুঝেছো তোমরা এবার আমরা চলে যাব মাঝারি উচ্চতার মেঘে মাঝারি উচ্চতার মেঘ বলতে বোঝাচ্ছে যে যার উচ্চতা কুড়ি হাজার ফিটের নিচে আবার ছ হাজার পাঁচশো ফুটের উপরে এই মাঝারি উচ্চতার মেঘে আমরা ধরনের মেঘ দেখতে পাই একটা হচ্ছে অল্ট্রোস্ট্যাটাস একটা হচ্ছে মুলাস পেজা তুলো হলো এক ধরনের ভিজে নরম তুলো আকৃতির নমনীয় মেঘ এই মেঘ আমাদের মূলত শরৎকালের আকাশে আমাদের এখানে তোমরা দেখতে পাবে যখন দেখবে যে পুজো আসছে তখন দেখবে আকাশে আর হালকা হালকা নীলের উপরে যে সাদা সাদা ভাসমান মেঘ দেখা যায় সেইগুলোকে বলা হচ্ছে পেজা তুলোর মেঘ এবার আমরা চলে যাব নিম্ন উচ্চতার মেঘে যার গড় সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ছ ফিট হলো এই নিম্ন উচ্চতার মেঘে আছে কি স্ট্যাটোকিওমুলাস আর স্ট্যাটাস আর নিম্ব স্ট্যাটাস আগে আমরা বলে দিস আমাদের যে এখানে বৃষ্টিপাত হয় কোন মেঘে হয় তোরা জানিস সেটা হয় আমাদের নিম্ব স্ট্যাটাসে নিম্ব স্ট্যাটাস মেঘে সাধারণত আমাদের বৃষ্টিপাত আমরা চোখে পড়ে এবার বলবো আমরা স্ট্যাটো কিমুলাস এই মেঘ দেখতে অনেকটা কিসের মতো বলতো স্তূপের মতো এবং স্তরে স্তরে সাজানো থাকে এই মেঘ এই মেঘগুলো কি হয় স্তরে স্তরে সাজানো থাকে বলে এর আরেকটা নাম কি বলতো হ্যাঁ তোরা কেউ জানিস এই মেঘের আরেকটা নাম কি এবার দেখ নিম্ব স্ট্যাটাস নিম্ব স্ট্যাটাসটা কি এটি ঘন পুরু এবং ধূসর থেকে কালো রঙের এই মেঘ এ আমাদের কী করে যখন আমাদের আবহাওয়া খারাপ তখনই এই মেঘ আমাদের সেই খারাপ আকাশে সেই খারাপ আবহাওয়াকে নির্দেশ করে হচ্ছে আমাদের এই মেঘ এই মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না এবং এই মেঘ যখন যেমনভাবে সে তৈরি হয় তেমনভাবে আকার ধারণ করে এবং এই মেঘ থেকে একটানা বৃষ্টিপাত শুরু হয় এবার চলে যা তোরা উলম্ব মেঘে এ উচ্চতারা কত বলতো কত ফিটের মধ্যে এই মেঘ দেখা যায় ষোলোশো ফিটের মধ্যে এই ষোলোশো ফিটের মধ্যে এই মেঘ দেখা যায় এর আবার দুটি ভাগ আছে কি কিউমুলাস আর কিউমুলো নিম্বাস এবার দেখ কিউমুলাস কিউমুলাস কি এটি পুরু ঘন এই মেঘের উলম্ব কি হয় সারা আকাশে বিস্তার লাভ করে এবং এর উপরি ভাগের আকারটা অনেকটা ফুলকপির মতো হলেও তলদেশ কিন্তু সমতল ফুলকপির উপর তোলা দেখেছিস সেরকম উপরটা এরকম ফোলা আর তলদেশটা কি সমতল এই মেঘের শীর্ষ মানে উঁচু উপরের দিকটা বেশ উঁচু আর চূড়ার মতো এবং নিম্াংশ মানে নিচের রংটা কালো হলেও উপরি ভাগটা কি এর সাদা সাধারণত পরিষ্কার আবহাওয়া এই মেঘে তারা নির্দেশ হয়ে থাকে এবার দেখ তোরা কিউ মূল নিম্বাস এটি কেমন দেখতে বলতো এটি গম্বুজের মতো দেখতে এবং সাদা রঙেরও হতে পারে কালো রঙেরও হতে পারে ধূসর রঙেরও হতে পারে কেমন দেখতে গম্বুজের মতো তোরা গম্বুজ দেখেছিস সে গম্বুজের মতো দেখতে এটা সাদা রঙও হয় কালো রঙও হয় ধূসর রঙও হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় বারো হাজার ফুট উঁচুতে এ উলম্বভাবে বিস্তার করে উলম্বভাবে মানে কি বলতো লম্বা লম্বী উলম্ব মানে কি জানিস তোরা ভূপৃষ্ঠ সোয়া লম্বা লম্বা লম্বীভাবে বিস্তার লাভ করে উপর দিক চ্যাপটা ও তলদেশ প্রায় সমতল এই মেঘের উপর দিকটা দেখবি চ্যাপটা এবং তলদেশ সমতল এই কিউমূল নিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় এর আরেক নাম হচ্ছে বজ্র মেঘ অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে পারে এই কি নিম্বাস থেকেও কিন্তু আমাদের ভূপৃষ্ঠে বৃষ্টিপাত হয় ঝড় বজ্রপাত সহ বৃষ্টিপাতও হতে পারে আবার শিলাবৃষ্টিও হতে পারে এবার তোরা দেখ তোদের আমি একটা ছবি ভিডিও পাঠাবো ছবি সহ ভিডিও পাঠাবো সেটা তোরা দেখবি এবং ভালো করে বুঝবি যদি কোনো প্রশ্ন থাকে তখন তোরা আমাকে জিজ্ঞাসা করবি উলম্ব মেঘ শোন ভূপৃষ্ঠের সাপেক্ষে যে মেঘ লম্বালম্বিভাবে অবস্থান করে বা ভেসে থাকে সেটাই হচ্ছে উলম্ব ভেগ উলম্ব মেঘ ঠিক আছে ছাত্ররা এতক্ষণ যে আমরা মেঘ মেঘগুলি সম্পর্কে বললাম সেগুলি আমরা এখন একটা ছবিতে দেখে নেব প্রথমে দেখব আমরা দু কুড়ি কুড়ি হাজার ফুট বেশি উচ্চতায় কি কি মেঘ আমাদের আছে প্রথমে আছে সিরাস তারপরে দেখো আছে সিরোকিউমুলাস এবং স্ট্যাটাস দেখে নিয়েছো তোমরা এরপরে আমরা আসছি মাঝারি উচ্চতার মেঘ যেটা কুড়ি হাজার ফুটের নিচে এবং ছ হাজার পাঁচশো ফুটের ওপরে এটা দেখো আছে অল্টো কিউমুলাস যেটা খণ্ড খণ্ড মেঘ আর আছে অল্টো স্ট্যাটাস দেখেছো ছাত্ররা এরপরে তুমি দেখবে কম উচ্চতার মেঘ কত ফুটের নিচে ছ হাজার পাঁচশো ফুটের নিচে এখানে আমরা দেখবো প্রথমে স্ট্যাটাস তারপরে স্ট্যাটো কিউমুলাস এবং নিম্ন স্ট্যাটাস এই নিম্নটা স্ট্যাটাসই আমাদের সাধারণত চোখে পড়ে এই নিম্ব স্যাটাস থেকে আমাদের ভূপৃষ্ঠে বৃষ্টিপাত হয় এবার চলে যাব আমরা কিসে উলম্ব মেঘে এই উলম্ব মেঘ যা গড় নিম্নতম উচ্চতা হচ্ছে ষোলোশো ফুট প্রথমে আমরা দেখে নেব কিউমুলাস এবং তার উপরে আমরা দেখব কিউ মূলনিম্বাস এই কিউ মূলনিম্বাসে সাধারণত ঝড় বজ্রপাত ও বৃষ্টিপাত হয়ে থাকে দেখেছো ছাত্ররা তোমরা তাহলে এই ছবিটা এবার তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে